फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आमी आपनादेर के आज के जे वीडियोटा करे देखाबो से वीडियोटा किन्तु लेंथ अनेकटाई बड़ो हबे, कारण आमी आज के जे प्रोजेक्ट देखाबो सेटा एकटा कमप्लेक्स, कमप्लेक्सेर अनेक बड़ो जायगा रयेछे, एरिया रयेछे, अनेक किछु देखारो आछे। সেই জন্য ভিডিওটা বড় হবে আগেই বলে রাখছি। প্রথমে আমি আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি, দেখুন সামনেই কিন্তু একটা শপিং কমপ্লেক্স রয়েছে, যার মধ্যে সামনে দেখুন রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট রয়েছে, বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, বা আরও অনেক শপিং এর দোকান রয়েছে। এটা একটা শপিং কমপ্লেক্স, সামনে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে জিটি রোড, একদম সামনে জিটি রোড, যে রোড দিয়ে কিন্তু কন্টিনিউ কিন্তু আপনার বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু যাতায়াত করছে। এটা একদম জিটি রোড, জিটি রোডের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি না, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বৈদ্যবতী মিউনিসিপ্যালিটির চাঁদদানি এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। চাঁদদানি যে মার্কেট রয়েছে সেই চাঁদদানি মার্কেটের একদম 200 থেকে 300 মিটার দূরত্বেই রয়েছি আমরা এই জায়গায় দাঁড়িয়ে। এটা হচ্ছে রিভার ব্রিজ বলে একটা শপিং কমপ্লেক্স বলতে পারেন, কমপ্লেক্স এরিয়া রয়েছে যেখানে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দু ধরনেরই আপনারা জিনিস এখান থেকে পেয়ে যাবেন, দু ধরনেরই দোকান বলুন, কমার্শিয়াল স্পেস বলুন, বা আপনি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বলুন, এরকম ধরনের সব জিনিসই পেয়ে যাবেন। সামনে দেখুন রিভার গ্রিনের যে পুরো এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটটা হচ্ছে এটা, আপনি দেখতেই পাচ্ছেন সামনে মেন রোড দেখাচ্ছি। এবার আস্তে আস্তে দেখুন আমি আপনাকে জুম করে দেখাচ্ছি রিভার ব্রিজ। এটা হচ্ছে রিভার ব্রিজ, যে প্রজেক্টের মেন এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট দিয়ে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো। ঢুকে আমরা আপনাকে পুরো এরিয়াটা ভিডিও করব, ভিডিও করে দেখাবো। দেখুন আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকছি, বুঝতেই পারছেন সিকিউরিটি রয়েছে, ভেতরে যারাই ঢুকুক বা যারাই বেরোক না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু সিকিউর, কারণ ডান দিকে দেখুন সিকিউরিটিদের সিকিউরিটি রেজিস্টার রয়েছে যেখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে আমরা নিজেরাও এন্ট্রি করেছি ঢোকানোর জন্য। এটা দেখুন পুরো যে এরিয়াটা দেখছেন, এখানে আপনার আপনার ভেতরে সুইমিং পুল বলুন, ক্লাব হাউস বলুন, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। আমি এন্ট্রি গেট দিয়ে ঢুকছি, ডান দিকে যদি আমি ক্যামেরা ঘোরাই আপনাদের তাহলে এই হচ্ছে পুরো ডান দিকে দেখুন পুরো বিল্ডিং যেগুলো দেখছেন আপনি, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ক্লাব হাউস। আমি কথা বলতে বলতে আস্তে আস্তে আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে এই যে হচ্ছে আমরা পুরো এরিয়াটা, দেখুন অনেক ব্লক রয়েছে যেখানে প্রায় 50 থেকে 60 খানা ব্লক রয়েছে। আপনি যদি দেখেন এই যে পুরো, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব, সোমা, এটা হচ্ছে পুরো ব্লক। আপনি দেখুন এখান থেকে যদি আমি ঘুরি, ঘুরিয়ে দেখাই, ডান দিকে তো আমি বলেছি ক্লাব হাউস যেখানে আপনারা দাঁড়িয়ে মিটিং বা অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো এখান থেকেই হয়। এবার দেখুন পুরো এরিয়াটাকে আমি কভার করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে সুইমিং পুলের জায়গা পুরো, দেখুন ক্যামেরা যদি বিভিন্ন দিকে ঘোরাই আমি, এই কারণে এই পুরো জায়গাটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আপনি যেখানে ফ্ল্যাট নেবেন সেই এরিয়াটা কতটা পিসফুল এরিয়া। দেখুন চারিদিকে আপনি বুঝতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্লক, সুন্দর সুন্দর বিল্ডিং, পুরো এরিয়াটা কিন্তু আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি। দেখুন যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু বড় বড় ব্লক, পুরো ব্লক দেখুন চারিদিকে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য খেলার জন্য পার্ক, এই হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক। এই পরিবেশটা দেখুন, বাচ্চাদের খেলার পার্ক, সুন্দর মাঠ, প্লেগ্রাউন্ড, এবং ঠিক তার পাশেই রয়েছে সুইমিং পুলের জন্য জায়গা, বুঝতে পারছেন সুইমিং পুল। এরপর আস্তে আস্তে আমরা চলে যাব সেই জায়গাতে যেখানে আপনার ব্লকটা রয়েছে। আপনারা আজকে যে ফ্ল্যাটটা দেখবেন সেটা হচ্ছে একটা 1BHK ফ্ল্যাট দেখবেন, যে ফ্ল্যাটের সঙ্গে ওপেন কার পার্কিংয়ের জায়গা রয়েছে, দ্যাট মিনস আপনি 1BHK ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে কার পার্কিংয়ে পেয়ে যাবেন।
এরপর কথা বলতে বলতে আমরা চলে যাবো একদম গঙ্গা পাড়ে। হ্যাঁ চলে চলুন, আমরা আপনাকে কার পার্কিং এর জায়গাটা দেখাবো। কার পার্কিং এর জায়গাটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে সত্যি সত্যি যে 1 BHK ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের সঙ্গে আপনারা কার পার্কিং এর জায়গাটা পেয়ে যাবেন। আমি অন্য রাস্তা ধরে যাচ্ছি আস্তে আস্তে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কার পার্কিং এর জন্য। যেদিকেই যাবো সেদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কার পার্কিং এর জায়গা রয়েছে। কভার, দু ধরনের কার পার্কিং এর জায়গা আছে এখানে, একটা হচ্ছে কভার কার পার্কিং, একটা হচ্ছে ওপেন কার পার্কিং। আমি যে ভিডিওটা করছি, যে ফ্ল্যাটটা দেখাবো আপনাকে, সেই ফ্ল্যাটটার সঙ্গে ওপেন কার পার্কিং এর জায়গা রয়েছে। আমি আস্তে আস্তে দেখুন পুরো যেখানে ওপেন কার পার্কিং এর জায়গা রয়েছে আমি সেই জায়গাটা দেখাবো বলেই কিন্তু আমি আস্তে আস্তে সেই জায়গাতে হাঁটছি, সেই জায়গা পর্যন্ত যাচ্ছি, যাতে আমি আপনাকে জায়গাটা দেখাতে পারি। দেখুন এই দিক থেকে জায়গাটা দেখুন, বুঝতেই পারছেন যে এখানে যদি আপনারা ফ্ল্যাট নেন তাহলে এই এত সুন্দর যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু আপনি পাবেন। এরপরে আমি আপনাকে ফ্ল্যাটটা দেখাবই, পুরো এরিয়াটাকে দেখাচ্ছি আপনাকে, যার জন্যই ভিডিও প্রথমে বলেছিলাম যে আপনাদের ভিডিওটা লেন্দি হবে। দেখুন চারিদিকে দেখুন কমপ্লেক্স, এই যে আপনি দেখছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন 3-3 কার পার্ক করা রয়েছে, B6/2F। এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন লাল গাড়িটা যেটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের যিনি ওনার রয়েছেন ওনার কার পার্কিংয়ের জায়গা। আপনি এখানেই কার পার্ক করতে পারবেন, দ্যাট মিন্স কার পার্কিংয়ের সঙ্গে সঙ্গে আপনি 1 BHK ফ্ল্যাট দিস ইন বিল্ড রয়েছে। এরপর আমরা আপনাকে কথা বলতে বলতে, যেহেতু একদম গঙ্গার লাগোয়া এই পুরো কমপ্লেক্সটা আর কি, পুরো প্রজেক্টটা হচ্ছে গঙ্গা লাগোয়া, আমি আপনাকে এই ফ্ল্যাটের গায়ে, এই প্রজেক্টের গায়ে কীভাবে গঙ্গা রয়েছে আমি সেটা গিয়ে দেখাবো। তারপর আমি আপনাকে দেখাবো যে ফ্ল্যাটটার কী ডিটেলস রয়েছে। চলুন আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখুন অনেকক্ষণ ধরে হাঁটছি, আপনারা বুঝতে পারছেন অনেকক্ষণ ভিডিওটা লেন্দি হচ্ছে, তার কারণ পুরো এরিয়াটাকে আপনাকে দেখানো রয়েছে। দেখুন আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গঙ্গা দিকে যাচ্ছি। একদম গঙ্গার গায়ে হচ্ছে প্রজেক্ট, আমি সেটা স্বচক্ষে আপনাদেরকে দেখাতে চাই, গঙ্গাটা দেখাতে চাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই প্রজেক্টটা হচ্ছে একদম গঙ্গার গায়ে। গঙ্গা ভিউ, বাড়ি থেকে বেরোলেই কিন্তু গঙ্গা পেয়ে যাবেন। দেখুন এরকম ধরনের ভিডিও আপনারা আগে কখনো আমাদের চ্যানেলে দেখেননি, ফার্স্ট টাইম আপনারা কিন্তু এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখছেন। কথা বলতে হবে, দেখুন আমি একদম চলে এসেছি গঙ্গার পাড়ে। বুঝতে পারছেন এই হচ্ছে পুরো গঙ্গা, ঠিক তার পাশেই হচ্ছে পুরো প্রজেক্ট। এখানে বসার জায়গা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দর্শক বন্ধুরা, বিভিন্ন ধরনের মানুষজন এখানে বসে রয়েছে পুরো প্রজেক্ট। এইবার আমি একদম ওই পাড়ে যাব, যাতে ওপার থেকে বুঝতে পারা যায় যে এখানে আপনি বিকেলবেলা চাইলে সকাল বিকেলে কিন্তু মর্নিং ওয়াকের শরীর চর্চা করার জন্য কিন্তু আপনি এখানে আসতেই পারেন, কারণ গঙ্গা ভিউ দেখার জন্য কিন্তু এখানে চেয়ার করে দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু বসার জন্য অলরেডি কিন্তু সিট করে দেওয়া আছে, আপনি চাইলে এখানে বসতে পারবেন। একদম শেষ পর্যন্ত যদি আমরা যাই, অনেক বড় এরিয়া, পুরো এরিয়াটাকে কভার করছি আমি আস্তে আস্তে, যার জন্যই কিন্তু ভিডিওটা লেন্দি হচ্ছে। এখানে কিন্তু সকালবেলায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি হেঁটে হেঁটে কিন্তু মর্নিং ওয়াক করতে পারবেন। দেখুন এই যে ভিউটা, এই যে গঙ্গার ভিউটা, দেখুন এই যে পুরো গঙ্গার ভিউটা নিজেরাই বুঝতে পারছেন কি দারুণ ভিউ। একদম গঙ্গার পাশে প্রজেক্ট, দেখুন এই হচ্ছে পুরো গঙ্গা ফেসিং প্রজেক্ট। আমি পুরো
এরিয়াটা কভার করিয়ে করছি না এই মুহূর্তে, কারণ যদি আমাকে পুরো এরিয়াটা কভার করতে হয় অনেক বড় হয়ে যাবে। তবুও আমি অ্যাটলিস্ট আরেকটু যাই, আরেকটু গিয়ে আপনাকে আরেকটু দেখাই, কারণ আমার নিজেরই বেশ ভালো লাগছে পুরো এরিয়াটাকে কভার করতে, তাই আমি যাচ্ছি। কারণ এরকম ধরনের প্রজেক্ট আমি সচরাচর খুব একটা কভার করি না, কিন্তু আজকে পেয়েছি যেহেতু সেজন্য আমি একবার সচক্ষে দেখে নিতে চাইছি। আপনি বুঝতেই পারছেন কত বড় এরিয়া। এই পর্যন্ত একটা ফেস, পরে ফেসটা এখনো পর্যন্ত রেডি হয়নি, পরে ফেসটা রেডি হবে। এই হচ্ছে একটা ফেস। এখান থেকে যদি সোজা আমরা হাঁটি একদম কিন্তু মেন গেটটা পাওয়া যায়, যেখান থেকে আমরা কিন্তু এন্ট্রি করেছিলাম। জুম করছি, ওই দেখতে পাচ্ছ সামনে এন্ট্রি গেট, সোজাসুজি এলে কিন্তু আমরা এই গেটটা পেতাম। আপনি দেখুন এখানেও কিন্তু বসার জন্য বেশ লন টাইপের করে দেওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু আরামসে বিকেলবেলায় বসে গল্প করতে পারবেন। এই যে দেখুন বসার জন্য সিট করে দেওয়া আছে। এইখান থেকে দেখুন গঙ্গা ভিউ। তো দর্শক বন্ধুরা, পুরো বাইরের যে এরিয়া সেই এরিয়াটা আপনারা দেখেছেন, পুরোটাই আমি কভার করার চেষ্টা করেছি যতটা পেরেছি, কারণ পুরো এরিয়াটা কভার করতে গেলে যদি আমাদের ভিডিও লেন্থ আরো অনেক বড় হতো। তবু এর মধ্যে দিয়ে ছোট্ট করে আমি বাইরের জায়গাটা দেখিয়েছি। এরপর এই যে সেকেন্ড যে ফেজটা আছে, আপনি দেখতে সেকেন্ড ফেজও আছে এটা, কিন্তু এটা এখন রেডি হয়নি, এটা রেডি হতে সময় লাগবে। একদম অনেক বড় এরিয়া, একদম অনেক বড় এরিয়া, এরিয়া শেষ করা যাচ্ছে না আর কি, বুঝতে পারছেন। হাঁটতে হাঁটতে অনেক বড়, অলরেডি ভিডিও লেন্থ হয়ে গেছে, তবু আমি এদিকটা দেখিয়ে দিচ্ছি, কারণ এদিকে বুঝতে পারছেন বিল্ডিং অলরেডি আন্ডার কনস্ট্রাকশনে আছে। আপনারা যে ফ্ল্যাটটা ভিডিও দেখবেন সেটা রেডি টু মুভ প্রজেক্ট আছে। এই যে পুরো এখান থেকে কিন্তু গঙ্গা সুন্দরভাবে দেখা যাচ্ছে। ফ্রেন্ডস, এবার চলুন আমি সেই 1BHK ফ্ল্যাটটা দেখাবো, যে ফ্ল্যাটটা আপনাদের জন্য অ্যাভেলেবল রয়েছে। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, তাহলে আমরা একটু আগে গেছিলাম, সামনে মন্দির রয়েছে, কমপ্লেক্সের ভেতরেই মন্দির রয়েছে। আমরা কথা বলতে বলতে তাহলে মন্দিরে যাই, কারণ যিনি ফ্ল্যাটের প্রপার্টি অনার রয়েছেন উনি বলল সামনে একটা সুন্দর মন্দির আছে। তো আমি ভিডিও করতে করতে তাহলে চলেই যাই, যেহেতু অনেকটা চলে এসেছি অলরেডি, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে গেছে সেটা হোক, বাট আপনারা সেই মন্দিরটা দেখলেও কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। সত্যি সত্যি কত সুন্দর একটা প্রজেক্টের সামনে নিয়ে এসেছি আপনাদেরকে। এদিকে হচ্ছে গঙ্গা, গঙ্গার গায়ে হচ্ছে মন্দির। এরকম ধরনের প্রজেক্ট সচরাচর খুব একটা আমি ভিডিও করি না, আগেও বলেছি এখনও বলছি। দেখুন চলে এসেছি কথা বলতে বলতে কিন্তু মন্দিরের সামনে, পুরো কমপ্লেক্সের মধ্যেই কিন্তু মন্দির। এত সুন্দর মন্দির, এত সুন্দর পরিবেশ সামনে, দেখুন সুন্দর সুন্দর পরিবেশ। এই হচ্ছে মন্দির, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর মন্দির। এই হচ্ছে মন্দির এরিয়াটা। আমি আর জুতো পরে মন্দিরের উপরে উঠলাম না, আমি এখান থেকে কিন্তু আপনাকে পুরো মার্বেলিং করা আছে মন্দির। আমি আর মন্দিরে ঢুকলাম না, দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের গায়ে দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ, এবং এখান থেকে দেখুন গঙ্গাটা। এখানে বসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আপনার। চলুন এবার আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে যাই, আমি ফ্ল্যাটটা আপনাকে ভিডিও করে দেখাই, যে ফ্ল্যাটটা আপনারা অ্যাভেলেবেল পাবেন, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা কথা বলতে বলতে আপনারা দেখেছেন যে পুরো এরিয়াটা আমরা ভিডিও করে দেখিয়েছি, এটা একটা পুরো কমপ্লেক্স এরিয়া, এবং আমরা যেহেতু এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে রয়েছি, এর যে লিফটের যে পুরো এরিয়াটা লন যেটা রয়েছে সেটা অনেক বড় একটা এরিয়া জুড়ে রয়েছে। আমি ওখান থেকে এই পর্যন্ত যাচ্ছি,
পুরো এরিয়াটা বুঝতে পাচ্ছেন যে পুরো একটা লন, অনেক বড় একটা লন যেটা আপনারা ইউজ করতে পারবেন ঘোরাফেরার জন্য। এবং আপনি এখানকার যে সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলো আপনি দেখুন, বড় বড় আপনার সিঁড়ি, চওড়া চওড়া সিঁড়ি, একদম পুরো চওড়া চওড়া সিঁড়ি, আপনি বুঝতেই পাচ্ছেন। তো এই যে পরিবেশটা, এটা কিন্তু আপনি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে কিন্তু আপনি পাবেন না। আমি আপনাকে দেখুন, লন যেটা দেখাচ্ছিলাম আপনাকে, এই যে পুরো পরিবেশ, বাইরের যে পরিবেশ, আমি আপনাকে বাইরের পরিবেশটা আগেই ঘুরিয়ে দেখিয়েছি। আমি আপনাকে এবার যেহেতু সেকেন্ড ফ্লোরে কথা বলতে বলতে উঠে এসেছি, আমি আপনাকে সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা জাস্ট লিফট থেকে বেরিয়েই, বাঁদিকে লিফট ছিল, বাঁদিকে লিফট ছিল যেখান থেকে আমরা লিফট থেকে উঠেছি, এবং লিফট থেকে উঠেই বাঁহাতে হচ্ছে আপনার এই ফ্ল্যাটটা। এই হচ্ছে বাঁহাতে আপনার 1BHK যে ফ্ল্যাটটা রয়েছে, সেই ফ্ল্যাটটা হচ্ছে এটা। এই ফ্ল্যাটটার যে এন্ট্রি পয়েন্ট, আচ্ছা এটা স্যার এটা ইস্ট, তাহলে ফ্ল্যাটটার ফেস রয়েছে ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট, আমরা ইস্টের দিকে ফেস করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। না এটা কোন দিক, ওটা ইস্ট তো, হ্যাঁ এটা ওয়েস্ট তো, হ্যাঁ সেটাই বলছি। তাহলে আমরা ইস্টের দিকে পূর্ব দিকে ফেস করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এটা যেহেতু 1BHK, একটা কত স্কোয়ার ফুট এটা, 574। তাহলে এটা একটা 1BHK 574 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। যে ফ্ল্যাটটার আপনি ডাইনিং যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা দেখুন, একদম স্কোয়ার টাইপের পুরো একদম এরিয়া, যেখানে কিন্তু কোনো দিকে জায়গা নষ্ট হওয়ার ব্যাপার নেই। আমি এখান থেকে দেখুন, যদি আমি লম্বা চড়া যদি ডিসকাশন করি, তাহলে লম্বায় রয়েছে 10 ফুট এবং চড়ায় রয়েছে প্রায় 18 ফুট। এরকম ধরনের একটা পুরো ডাইনিং এরিয়া রয়েছে, এবং ঠিক ডাইনিং এরিয়াটার সঙ্গেই দেখুন একটা ব্যালকনি রয়েছে অ্যাটাচ করা, যেখানে পুরো স্লাইডিং দিয়ে, দেখতে পাচ্ছ এই স্লাইডিং দিয়ে, পুরো স্লাইডিং দিয়ে কিন্তু পার্টভাবে করে দেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু ব্যালকনি রয়েছে, আপনি আশেপাশের পরিবেশগুলো তো ব্যালকনি থেকেই আপনি দেখুন, আপনি বুঝতেই পাচ্ছেন আশেপাশে যে পরিবেশ, আশেপাশে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের ফটো কিন্তু এখান থেকে অনায়াসে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ডাইনিং, এখানে এটা হচ্ছে ব্যালকনি, সরি এটা হচ্ছে ব্যালকনি এরিয়াটা, আমি ব্যালকনিতে দাঁড়িয়েছি। এরপর ব্যালকনি থেকে যদি আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাই, তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই যে পুরো ডাইনিং এরিয়াটা দেখুন, 10 ফুট বাই 18 ফুট এরকম একটা লম্বা চড়ায় ব্যালকনি রয়েছে, ডাইনিং রয়েছে, এবং সঙ্গে আপনারা কিন্তু ব্যালকনিটা দেখেছেন। এই হচ্ছে পুরো ব্যালকনি। এরপর আমরা আপনাকে দেখাবো, এরপর আপনাকে দেখাবো আমি কিচেন এবং বাথরুম। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা, আপনি দেখুন কমন ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর একটা পজিশনে করা রয়েছে, যার লম্বা চড়া যে দেখি আমরা 5.5 ফুট লম্বা রয়েছে এবং 6.5 ফুট চড়া রয়েছে, লম্বা চড়া এভাবে একটা করা রয়েছে। এবং এখানে যেখানে আপনার টাইলস রয়েছে, সেই টাইলসগুলো কালারগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর কালারের টাইলস ইউজ করা হয়েছে, এবং সব ব্র্যান্ডেড কোম্পানির জিনিস দিয়ে, ফিটিংস দিয়ে তৈরি করা হয়েছে। উপরে দেখুন স্টোরেজ করার জন্য স্টোরেজ ক্যাপাসিটি করা রয়েছে উপরে, এবং দেখুন এখানে সমস্ত ফিটিংস কমপ্লিট করা রয়েছে। এরপর আমরা দেখাবো, দেখাবো আপনাকে কিচেনটা। এই হচ্ছে কিচেন এরিয়াটা দেখুন, ওপেন কিচেন, এল প্যাটার্নে কিচেনটা করা রয়েছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আপনাকে সামনে থেকে গিয়ে দেখাচ্ছি কিচেনের যে টাইলসের কালারগুলো সেটা দেখুন আপনারা। এই হচ্ছে পুরো কিচেনের টাইলস, আপনি বুঝতে পারছেন খুব সুন্দর কালারের টাইলস দেওয়া হয়েছে। ফিটিংস দেখুন, খুব সুন্দর ফিটিংস কমপ্লিট করা রয়েছে। ফ্লিপ ফ্ল্যাটটা এই মুহূর্তে আনিউজ কন্ডিশনে রয়েছে, যিনি সেলার রয়েছেন উনি ফ্ল্যাটে এই মুহূর্তে থাকেন না, উনি কলকাতায় থাকেন। ওনার এই এই কমপ্লেক্সের মধ্যেই ওনার আর একটা 2BHK ফ্ল্যাট রয়েছে, যার জন্য উনি ফ্ল্যাটটাকে সেল করে দিতে চাইছেন। আমি কিচেনের আপনাকে বাকি অংশগুলো দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে কিচেনের অন্যান্য অংশগুলো, একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে।
এই হচ্ছে পুরো কিচেনটা। এরপর আমরা দেখবো হচ্ছে বেডরুমটা। এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা সাইজ রয়েছে 10 ফুট বাই 11 ফুট এবং এই বেডরুমের পূর্ব দিকে রয়েছে একটা জানলা, পূর্ব দিকটা খোলা রয়েছে। এই হচ্ছে পুরো বেডরুম। এই বেডরুমের মধ্যে রয়েছে এসি পয়েন্ট করা আছে, আপনারা চাইলে এসি লাগাতে পারবেন। আমি 4টে কর্নার থেকে এই বেডরুমটাকে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে পূর্ব দিক। এখান থেকে যদি বাইরের পরিবেশটা দেখি তাহলে এইভাবে বাইরের পরিবেশটা দেখা যায়। ফ্রেন্ডস, আপনারা যে ফ্ল্যাটটা এই মধ্যে ভিডিও করে দেখলেন সেটা একটা 574 স্কোয়ার ফুটের 1 BHK ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটের সঙ্গেই একটা 4 মিলার কভার গ্যারেজ পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সেটা আমরা দেখব। দেখার পর এই ফ্ল্যাটের কি দাম রয়েছে উইথ কার পার্কিং সেটা আমরা লাস্টে ডিসকাশন করব। আমরা এই পর্যন্ত আপাতত এই ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। এরপর আমরা আপনার গ্যারেজ যেটা রয়েছে কার পার্কিং এর জায়গাটা সেটা দেখবো। দেখার পর আপনাকে বাকি যে প্রাইস রয়েছে সেগুলো আমি সেগুলো আপনাকে বলবো। আমি আপনাকে ব্যালকনি থেকে তো দাঁড়িয়ে থেকে তো নিচে জায়গাগুলো দেখিয়েছি, পুরো পরিবেশটাকে আপনাকে দেখিয়েছি। আমি বাইরে থেকেও আপনাকে দেখানোর চেষ্টা করবো বাকি অংশটা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে পুরো বাইরের এরিয়াটা। চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন, আমরা কার পার্কিংয়ের জায়গায় যাবো এবং সেই জায়গাটা দেখবো। দেখতে থাকুন আপনারা।